फुलबाड़ी में पीएचई पेयजल परियोजना के एक स्टोर रूम में भीषण आग लग गई। घटना में एक सुरक्षा कर्मी घायल हो गए हैं, वहीं एक बाइक सहित पूरा स्टोर रूम जलकर खाक हो गया। बताया जा रहा है कि सिलीगुड़ी से लगना फुलबाड़ी पीएचई पेयजल परियोजना के एक स्टोर रूम में देर रात अचानक आग लग गई। आग लगते देख पीएचई कर्मी आग बुझाने में जुट गए। तब तक स्टोर रूम में रखे एक मोटरसाइकिल सहित कई अन्य सामान जलकर राख हो गया। इस दौरान फुलबाड़ी से दमकल की एक इंजन मौके पर पहुंची और आग पर काबू पाया। हालांकि आग लगने की घटना स्पष्ट नहीं है। खबर मिलते ही एनजीपी थाने की पुलिस मौके पर पहुंची और घायल सुरक्षा कर्मी को बरामद कर सिलीगुड़ी के एक निजी अस्पताल में भर्ती कराया। एनजीपी थाने की पुलिस पूरी घटना की जांच में जुट गई है। এখানে ঘটনাটা বলতে কি রাত্রিবেলা হঠাৎ দেখি একটা আওয়াজ হলো, তো আমি অফিসে ছিলাম, অফিস থেকে তাকিয়ে দেখি পুরো আগুন জ্বলছে, পুরো একদম দাউদাউ করে আগুন জ্বলছে। দুটো আড়াইটা নাগাদ হবে, এইটা ক্লোরিন ছিল, ক্লোরিন পাউডার, ব্লিচিং পাউডার আর কি। ফুলবাড়ি পিএইচই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে স্টোরটা রয়েছে, ছোটো স্টোর গেটের পাশে, এইটা ক্ষতি বলতে কি ওই স্টোরের যাবতীয় মাল ছিল পুড়ে গেছে, আর এই গেটের সাইড ফাইড সব পুড়েছে। একজন উন্ডেড হয়েছে, নাম হচ্ছে আজিজান মোহাম্মদ, সিংহমে ভর্তি আছে। একটা বাইক জ্বলে গেছে সিকিউরিটি গার্ডের। এখানে রাত মোটামুটি পৌনে দুইটার দিকে হঠাৎ করে স্টোরে দেখি পুরো আগুন, তারপরে সব এদিক থেকে বাইরের থেকে লোক আসে, আমরা ভিতর থেকে আসি। আসার পরে দেখলাম পুরো ভয়াবহ আগুন, একটা বাইক ছিল, বাইকটা পুরো পুড়ে গেছে। তারপরে একজন আমাদের সিকিউরিটি গার্ড ছিল গেটে, ওকে আগুন লাগে, ওকে আমরা তাড়াতাড়ি করে রাস্তায় হয়ে নিয়ে যাই। ক্ষতি হয়েছে যেমন স্টোরের ক্ষতি হয়েছে, একটা নতুন বাইক ছিল, বাইকটা পুড়ে গেছে। আমাদের যে সিকিউরিটি গার্ড ছিল, সিকিউরিটি গার্ড পুরোপুরিভাবে ইঞ্জুরি। আগুন লাগার কারণ আমরা বলতে পারলাম না। ও ফায়ার ব্রিগেডের আসছিল, আমাদের এনজিবি থানার পুলিশও আসছিল, পুলিশ দেখতেছে ব্যাপারটা কি, কারণটা কি। কেমিক্যাল ছিল এমনি একটা, এটা স্টোরও না, এমনি একটা ঘর, এই ঘরের মধ্যেই পিএইচের ভিতরে। দেখুন ভূমিকা নিয়ে কি বলবো, আমরা রাত দুটা থেকে, আমাদের যে সিভিলের সুপারভাইজার যারা আছে ওরা রাত দুইটা থেকে সাহেবদেরকে ফোন করতেছে, কিন্তু এখন মোটামুটি সকাল 7:30 বাজে গেল, এখনও কোনো সাহেবরা আসেনি। আগুন ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল, তারপরে আমাদের সিভিলের যে ফায়ার সিস্টেম আছে সেটা দিয়ে আমাদের স্টাফগুলো সব তাড়াগুড়া করে যতটা পারে নেবাইছে, তারপরে ফায়ার ব্রিগেড আসে বাকি কাজটা করছে। ঘটনাটা কি, ওই ঘরটা থেকে হঠাৎ রাত্রে তার কেউ বুঝে বোঝে নাই, আমরা সবাই ডিউটি, যার যার ডিউটি করে আমরা একটু বিশ্রাম করতেছিলাম। তো বিশ্রাম করার সময় এই সময় আমরা তো আমাদের পিছনে মেকানিক্যাল, আমরা আমাদেরকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমরা এখানে সামনে এসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে, ভিতরে একটা লোক ওখানে ঘরে আগুনের জন্য বাড়াতে পারতেছে না, গেটে তালা দেওয়া, কোনোরকম তালাটা খুলে গায়ের মধ্যে কম্বল গায়ে দিয়ে বেরে ওকে নিয়ে যাওয়া। তো আগুন যাওয়া ফায়ার ব্রিগেড খামার দিলে এক ঘন্টা পরে আসছে ফায়ার ব্রিগেড। আগুনটা কি কেমিক্যালস রাখা ছিল ওখানে ওটা আমরাও জানি না। হ্যাঁ বাস্ট হয়েছে, শাটার বাস্ট হয়ে তারপরে এই যে আগুনটা লাগছে, এটা প্রায় দুটা একজন আছে, মোটামুটি আছে, তবে অনেক জায়গায় পুড়িয়ে গেছে, আইসিউতে আছে। এই ঘরে একটা মাল ছিল, ব্লিচিং ট্যাবলেট জাতি জিনিস ছিল, আচমকা এমন আগুনের মতো একদম পাশ হয়ে একদম। আমাদের একজন সিকিউরিটি গার্ড এখানে ছিল, ওনার গায়ে পুরো মতো আগুন লাগছে, গাছটা যা আছে পুরো ঝুলে গেছে। তখন আমরা ভিতরে ছিলাম, ভিতর থেকে দেখি আগুন, আমাদের খুব চেষ্টা করে আমরা মোটামুটি জেট মারে আগুনটাকে শান্ত করছি। ফায়ার ব্রিগেড আসছে অনেক লেটে, আধা ঘন্টা লেটে আসছে, এখানটা আরও আধা ঘন্টা, এক ঘন্টা মোটামুটি দাঁড়ায় গেছে, এটা পুরো গ্যাস হয়ে গেছে। ব্লিচিং পাউডার ছিল, ট্যাবলেট জাতীয় জিনিস, না না আচমকা এটা হয়েছে। হ্যাঁ পুলিশ আসছিল, ডিপার্টমেন্ট থেকে জানা গেছে, এখনও ডিপার্টমেন্ট ঢুকে নেই, একজনের ক্ষতি হয়েছে, ভালোই পুড়ে গেছে। না টাইম মতো না, আধা ঘন্টা লেটে আসছে, এখানটা আধা ঘন্টা ওদের মেশিন খারাপ ছিল, মোটামুটি ঘন্টা ডেরেক চলছে। আমরা করছি, আমরা ভিতরে স্টাফ ছিলাম, আমরা সবাই জেট মারে, জলের জেট মারে আমরা নিই, এটা ফুলবাড়ি পিয়েছি।